দর্শক, আপনারা জানেন যে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা মৌকারা ইউনিয়নের বিরুলি গ্রামে আজ বৃহস্পতিবার বিকাল 5টায় একটি দুর্ঘটনা ঘটে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে বিরুলি ও মৌকারা ইউনিয়নের বিরুলি গ্রামে গত 200 বছর ধরে ঠান্ডা কালী নামে একটি মেলার আয়োজন ঘটে। এই মেলার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত শনিবার। মেলা উপলক্ষে বিরুলি গ্রামের আনোয়ার হোসেন তার বাড়িতে বেলুন সিলিন্ডার গ্যাস দিয়ে বেলুন ফুলানোর কাজ করছিলেন। তো বেলুনের এই আয়োজন দেখে শিশু বৃদ্ধ সহ অন্তত অর্ধ শতাধিক লোক আনোয়ারার বাড়িতে গিয়ে জড়ো হয়। তারা বেলুন বানানো দেখছিলেন। ঠিক 5টা থেকে 5টার ভিতরে যেই সিলিন্ডার গ্যাস দিয়ে বেলুন তৈরি করছিলেন আনোয়ার, সেই সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে এবং ওই এলাকায় প্রকম্পিত হয়ে যায়। ঠিক ওই সময় অন্তত 41 জন শিশু এবং প্রাপ্তবয়স্করা আহত হন। তাদের এই ঘটনার সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে, আহতদেরকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি দায়িত্বরত চিকিৎসক রয়েছেন ডাক্তার দেবদাস দেব, তিনি জানিয়েছেন যে এই এই নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 41 জন দগ্ধকে নিয়ে আসা হয়। সেখানে তারা সবাইকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্তত 38 জনকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেছেন এবং 3 জন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আমরা কুমিল্লা মেডিকেল কলেজেই এসে মির্জা তাহিবুল ইসলামের সাথে, যিনি বার্ন ও প্লাস্টিক বিভাগের বিভাগীয় প্রধান মির্জা তাহিবুল ইসলাম, জানিয়েছেন যে তারা এখানে অন্তত 20 জনকে সেবা দিয়েছেন। তবে যারা এখানে সেবা নিয়েছেন তার বেশিরভাগই শিশু, যাদের বয়স 5 থেকে 15 বছরের মধ্যে, এবং বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক, যার মধ্যে একজন শিশুর এখন অপারেশন চলছে, তার পেটে নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। আমরা নাঙ্গলকোট উপজেলা আর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরো জেনেছি যে যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া আসলে ওইখানে সম্ভব না বিধায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে। এদিকে আমরা এই ক্যাজুয়ালিটি বিভাগে যে চিকিৎসক রয়েছেন ডাক্তার মির্জা তাইবুল, তিনি জানিয়েছেন যে অন্তত আরো 2 জনকে ঢাকা মেডিকেলে রেফার করা হবে, কারণ তাদের অবস্থা খুব একটা ভালো নয়। আমরা নাঙ্গলকোট থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন ওসি ফারুক হোসেনের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, যারা দগ্ধ হয়েছেন তাদের সবাইকেই বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে, তারপরে সবাইকে আবার কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়। এই ছিল আসলে কুমিল্লা নাঙ্গলকোটের সর্বশেষ অবস্থা। আমরা পরবর্তীতে আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।